স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ক্যারিয়ারের হালচালে। সাথে আছি আমি আফরিন আনোয়ার। একটি কোম্পানিতে যত লোক কর্মরত থাকেন তার বড় অংশই থাকে মার্কেটিং বা বিপণন বিভাগে। বাকি সব ডিপার্টমেন্ট মিলিয়েও মার্কেটিং ডিপার্টমেন্টের সমান লোক হয় না, কারণ এরাই রাজস্ব আয় করে কোম্পানিকে সচল রাখেন। মার্কেটিংয়ের কাজটা কোনোভাবেই ডেস্ক জব নয়, পুরোপুরি ফিল্ড জব। ক্রেতা বা গ্রাহক কোম্পানির কাছে আসবেন না যদি মার্কেটিংয়ের লোকরা তাদেরকে খুঁজে বের করে নক না করেন। আর যারা মানুষের সঙ্গে মিশতে এবং ঘুরতে পছন্দ করেন, পেশা হিসেবে বিক্রয় কর্ম তাদের জন্য চমৎকার অভিজ্ঞতা। মার্কেটিং জব বলতে আমরা যা বুঝে থাকি তার সিংহভাগই আসলে সেলস জব। এসব কিছু নিয়ে আমাদের আজকের বিষয় বিক্রয় ও বিপণনে ক্যারিয়ার। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন পারটেক্স স্টার গ্রুপ ক্লাস্টার ওয়ান এর চিফ অপারেটিং অফিসার সুমন শাহেদ পাটোয়ারি। দর্শক, আপনারা পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার জিজ্ঞাসা বা কোনো ধরনের মতামত থাকলে তা আমাদেরকে দিতে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। শাহেদ পাটোয়ারি, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আসলে আমাদের শুরুতেই আসলে যেটা দেখছিলাম যে মার্কেটিংয়ের একটি খুব বড় কাজ থাকে একটা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে আসলে আপনারা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকেন? ধন্যবাদ আফরিন আপনাকে। মার্কেটিং এর জব বা সেলস জবে প্রতিনিয়তই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি অনুযায়ী চ্যালেঞ্জ গুলো ডিফারেন্ট হয়ে থাকে। সো এখানে যেটা হচ্ছে বোর্ড ইন্ডাস্ট্রি, যেটা আমরা এখানে অপারেট করছি পারটেক্স গ্রুপের আন্ডারে, এবং এই ইন্ডাস্ট্রির যে বর্তমান যে ধরন তাতে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে অনেক কম্পিটিশন আছে এবং সব জায়েন্টসরা এখানে অ্যাভেলেবেল আছে, যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বড়, তাই প্রথমেই দেখা যাচ্ছে মার্কেট শেয়ার নিয়ে যে একটা ব্যাপার আছে, মার্কেট শেয়ারকে মেনটেন করা এবং এটাকে বাড়ানো, এইটা অ্যাকচুয়ালি মার্কেটিং এবং সেলস পিপলদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে আমি মনে করছি। এবং যেহেতু এখানে বাল্ক ডেলিভারি হয় এবং বোর্ডগুলো আপনারা জানেন যে বোর্ডগুলো তিন ভাবে আমরা মার্কেটে দিয়ে থাকি, একটা পিওর র মেটেরিয়াল হিসাবে, একটা ফিনিশড বোর্ড হিসাবে, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আমরা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জগুলো অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট হয় এবং এবং এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আমাদেরকে নানা ধরনের ইনিশিয়েটিভ নিতে হয় বা এটাকে রিয়েক্টিভ ভাবে আমাদেরকে এটাকে দেখতে হয় অনেক সময়। তবে সেকেন্ড যদি বলি যে চ্যালেঞ্জ যেটা আছে সেটা হলো টাইমলি ডেলিভারি। যেহেতু ইন্ডাস্ট্রিগুলো বাল্ক ডেলিভারি করে থাকে বিভিন্ন প্রজেক্টে তাদের রিটেল ইয়েগুলোতে, সো এখানে টাইমলি ডেলিভারি একটা বিরাট চ্যালেঞ্জ। ক্রেতার আমাদের যে কাস্টমার আছে তাদের নিড অনুযায়ী, দেন আছে হচ্ছিল যেহেতু একটা মেইনলি বোর্ড ইন্ডাস্ট্রি একটা আলটিমেট ইয়েটা হচ্ছিল যে প্রোডাক্ট হচ্ছিল যে আইদার ফার্নিচার অর ইন্টেরিয়র ডেকোরেশন, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইজের যেহেতু বিভিন্ন থিকনেসের বোর্ড লাগে, তো এসকিউ মিক্স যেটা এইটা মেনটেন করাটা একটা বড় চ্যালেঞ্জ। এবং ডিস্ট্রিবিউশন কস্ট একটা নির্দিষ্ট টার্গেটের একটা লিমিটের ভিতরে ডিস্ট্রিবিউশন কস্ট রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। জেনারেলি দেখা যাচ্ছে যে বোর্ড একটা বড়, যেহেতু এগুলো কাভার্ড ভ্যানে ডেলিভারি দেওয়া হয় এবং একটা কাভার্ড ভ্যানের ভাড়া অত্যন্ত বেশি, ইদানিং তো অয়েল প্রাইস হাইকের পরে এটা আরো বেড়েছে, তো সেই জন্য দেখা যাচ্ছে যে ট্রাক লোড করাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সেলস পার্সোনালদের জন্য। এবং এই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি দুভাবেই পেমেন্ট সিস্টেমটা থাকে, খুব 20% বোর্ডের ক্ষেত্রে হয়তো বা আমাদের ক্যাশে পেমেন্ট আমরা নিয়ে থাকি। বাট শাহেদ পাটোয়ারি, আপনাকে আমি আরেকটু জানতে চাইবো যে আমরা আসলে জানছিলাম যে চ্যালেঞ্জগুলো কী কী, এক্ষেত্রে আসলে বলা হচ্ছে যে এটা কোনোভাবে আসলে ডেস্ক জব নয়, অন্যান্য কর্পোরেট অফিসগুলোতে যেরকম দেখা যায় যে 9টা 5টা অফিস, সেই জায়গায় ফিল্ড জব যদি হয়ে থাকে, ফিল্ডে আসলে কী ধরনের কর্মপরিকল্পনা থাকে বা সেই ক্ষেত্রে ফিল্ডে গিয়ে কী ধরনের কাজগুলো গ্রাহকদেরকে আকৃষ্ট করতে কী ধরনের কাজগুলো করতে হয়, সেই সাথে ফিল্ড জবের এই বিষয়ে যদি আমাদের তরুণ প্রজন্ম যারা আসলে এই ক্যারিয়ারকে বেছে নিতে চায় তাদের জন্য যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন।
ওকে, একটা সেলস পার্সনের অথবা মার্কেটিং যারা করে, বা মার্কেটিং এর টাইম পরে আসছি, সেলস পার্সন একটা নির্দিষ্ট এরিয়া থাকে, সেই এরিয়াতে তাকে প্রতিনিয়ত তার সেলস কলে বেরোতে হয়। তার একটা নির্দিষ্ট লিস্টেড কাস্টমার থাকে, কাস্টমার গুলো আমরা যেটা বলি এখানে ডিলার, অ্যাকচুয়ালি আমাদের বিজনেস পার্টনার যারা, তাদের কাছে যেতে হয়, তাদের আইটিনারি অনুযায়ী তাদের সেলস কলে যেতে হয়। যে তাদের ডিলারদের যে নিড আছে, তার বিজনেসের যে নিড আছে, প্রোডাক্টের যে নিড আছে, সেটা আইডেন্টিফাই করতে হয়। এবং জেনারেলি দেখা যাচ্ছে যে এই এই এইভাবে সব প্রতিদিন সকালে তারা তাদের কলগুলোতে চলে যায়, এবং তারা তাদের কলগুলো শেষ করার পরে এই প্রোডাক্টের ডেলিভারির সাথে তারা কিভাবে দেবে, এবং এইটা তারা আইডেন্টিফাই করে এবং তারা প্ল্যান করে যে কাস্টমারের নিড অনুযায়ী কখন কোনটা ডেলিভারিতে যাবে। এবং এই যে কলগুলো করে, একটা ক্লাস্টার এরিয়ার যদি কল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সে খুব ইজিলি তার কলগুলো শেষ করতে পারে। বাট যদি স্ক্যাটার্ড হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাকে অনেক ধরনের চ্যালেঞ্জ নিতে হবে, ইভেন ট্রাভেলিংয়ে যে ডিলারের কাছে যেতে, তো সেই চ্যালেঞ্জ গুলো তাকে, যেগুলো আমাদের প্রতিনিয়তই রাস্তাঘাটে আছে, সেগুলোকে অবশ্যই তাকে ফেস করতে হয়। এবং কল শেষ করার আগে ডেলিভারি এনশিওর করাটাও তাকে ফেস করতে প্ল্যান করতে হয় এবং তাকে এনশিওর করতে হয় কাস্টমারের নিড অনুযায়ী। শাহেদ পাটোয়ারি, আপনার কাছ থেকে শুনছিলাম, আমাকে যদি একটু জানান যে নিশ্চয়ই আসলে এই মার্কেটিং জবে আমরা আমরা আমাদের চারপাশে দেখছি, আমাদের নিজস্ব অফিসেও দেখছি যে অনেক মহিলা সহকর্মীরাও কিন্তু আছেন এই ডিপার্টমেন্টে কাজ করার ক্ষেত্রে, তো তাদের জন্য আসলে এটি আসলে কতটা চ্যালেঞ্জিং, বা অন্য ধরনের, আমি বলতে চাচ্ছি যে কোনো ধরনের, আপনি যেটা বলছিলেন যে ফিল্ডে গেলেও অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের ভেতর দিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে আসলে মেয়েদের জন্য কতটা সিকিউর এই জবটা? ফিমেলদের জন্য এই জবটা আমি মনে করি পার্সোনালি যে এটা অত্যন্ত একটা ভালো জব, এবং এই যে চ্যালেঞ্জটা তারা ফিল্ডে নিচ্ছে এখনকার যারা সেলসে আছে, একজন ফিমেল অফিসার পক্ষ কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়া ইজি, এবং এটার রিটার্নটাও অনেক ভালো থাকে। এবং আমি মনে করি যে এই যে বাইরে যাওয়ার যে ইয়েটা ব্যাপারটা আছে, এখানে একজন ফিমেলের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ জবটা অ্যাকচুয়ালি ডেলাইটে হয়ে থাকে, এবং ফিমেলদেরকে অ্যাকচুয়ালি ওইভাবেই এরিয়াটা অ্যালোকেট করা থাকে। এবং পার্টেক্স এর কথা যদি আমি বলি, আমরা কিন্তু এনকারেজ করি ফিমেলদেরকে এখানে জয়েন করার জন্য, ইভেন ইন সেলস জব। এবং আমাদের বর্তমানে আমাদের বেশ কয়েকজন আমাদের মেনশনেবল পার্সেন্টেজ আছে যে ফিমেল ওয়ার্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে জানার যেহেতু কোনো শেষ নেই, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে একটু বলেন যে যারা আসলে এখনো ইউনিভার্সিটিতে আছে, তারা আসলে ইউনিভার্সিটি লেভেলটা পার করে যাবার পরেই কিন্তু, বা এখন থেকেই অনেকে ক্যারিয়ার সচেতন হয়ে যাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু জব ফেয়ার হচ্ছে, সেই জায়গা থেকে যারা নতুন প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম আছে, তারা আসলে নিজেদেরকে এই মার্কেটিংয়ে জবের ক্ষেত্রে নিজেদেরকে কীভাবে গড়ে তুলবে, তাদের গাইডলাইনটা কী হতে পারে, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই। অ্যাকচুয়ালি যখন একজন পোটেনশিয়াল প্রসপেক্ট যখন সে তার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পড়াশোনা শেষ করার পরে তাকে অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে যে সে কি হতে চায়। অ্যাকচুয়ালি সে যদি সেলস এবং মার্কেটিং এ তার ক্যারিয়ার করতে চায়, তাহলে তাকে সেভাবে মানে রেডি হতে হবে। এবং এই এই যে রেডিনেসের ভিতরে আমি বলবো যে তাকে তার কিউরিসিটি অথবা ইন্টারপার্সোনাল স্কিলস গুলো বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, যে আমি আমি যদি বলতে চাই যে কমিউনিকেশন স্কিলস অথবা এই এই ব্যাপারগুলোর উপরে তাকে আগে প্রথমে ফোকাস করতে হবে, তাকে ডেভেলপ করতে হবে, যাতে যেহেতু সেলস জবটা হচ্ছে হলো যে প্রতিনিয়ত মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, তার কমিউনিকেশন স্কিল, তার কমিটমেন্ট বা তার সিনসিয়ারিটি অথবা তার যে কাজের প্রতি যে তার ডেভোশন, এই ব্যাপারগুলো গড়ে তোলার জন্য তাকে মেন্টালি প্রিপেয়ার হওয়াটা আমি মনে করি যে অনেক জরুরি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা আবারও ফিরব আমাদের এই আলোচনার ক্যারিয়ার হালচালে, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত ক্যারিয়ারের হালচালে। আমাদের আজকের বিষয় বিক্রয় ও বিপণনে ক্যারিয়ার। আমাদের সাথে যুক্ত আছেন পার্টেক্স স্টার গ্রুপ ক্লাস্টার ওয়ান এর চিফ অপারেটিং অফিসার সুমন শাহেদ পাটোয়ারি। আমরা কথা বলছিলাম তার সাথে। শাহেদ পাটোয়ারি, আপনার সাথে আবারও বিরতির পরে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। একটু আসলে জানতে চাইব যে মার্কেটিং নিয়ে একটি ভ্রান্ত ধারণা হয়তো বা আছে যে বাইরের একটি গ্রাহককে বা ক্লায়েন্টকে যেটাই বলি না কেন তাকে হয়তো বা একটা বিষয় বা যে কোনো একটা নতুন অফারের জন্য একাধিকবার তাকে নক দেওয়া লাগতে পারে, তাকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় কি না বা এই ধরনের সিচুয়েশনগুলো আসলে কিভাবে ফেস করতে হবে? কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যদি বুঝে থাকি বা যে আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা সেটা জিজ্ঞেস করছেন, রাইট? জি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই কমিউনিকেশনে যদি প্রতিবন্ধকতা থাকে, আমরা সবসময় চাই যাতে আমাদের যারা সেলস এবং মার্কেটিং এর লোকজন যখন তারা কাস্টমারদের সাথে কথা বলে তারা যেন টোটালি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে, কারণ এটা তার বিজনেস নেওয়ার জন্য তার এটা একটা প্রধান টুলস। এবং এইখানে যে প্রতিবন্ধকতাটা আসে সেটা হচ্ছিল যদি তার প্রোডাক্ট নলেজ যদি ঠিক মতো না থাকে এবং সে যদি মার্কেট সম্পর্কে বা কাস্টমারের নিড বা কনজিউমারের নিড সম্পর্কে সে যদি আগে থেকে অবগত না থাকে তাহলে তাকে বিরাট চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো যখনই কোনো যখন সেলস পার্সোনাল অথবা মার্কেটিং পার্সোনাল মার্কেটে যায় কাস্টমারের সাথে ডিমান্ড জেনারেশন হোক বা তাকে অন্য কোনো তার কোনো কমপ্লেন থাকে অথবা তার যদি কোনো কোয়ারিজ থাকে তাকে অবশ্যই এই ব্যাপারটার উপরে জোর দিতে হবে, স্পেশালি তার প্রোডাক্ট নলেজ এবং সেটা আমার কাস্টমারকে এবং কনজিউমারকে কি বেনিফিট দিচ্ছে এইটা জানা। যদি জানা না থাকে তাহলে দেখা যাচ্ছে সে তার টোটাল ব্যাপারটাই অ্যাকচুয়ালি রিটার্ন কোনো আসবে না এবং সেই জায়গায় সে হয়তো সময় নষ্ট করছে। একটা ব্যাপার সেটি হচ্ছে গিয়ে যেহেতু এটি ফিল্ড জব, সেই ক্ষেত্রে আসলে ক্যারিয়ার গড়ার আগে বা ক্যারিয়ার শুরু করার পরে ফিল্ড স্টাডি করার একটা ব্যাপার কিন্তু থেকে থাকে যে আসলে আমার বাজারটা কেমন, সেই সাথে আমার গ্রাহক আসলে কি কি চাচ্ছে, তাদের চাহিদাগুলো অনুযায়ী আমার কোম্পানির কাছ থেকে হয়তো বা সেই ধরনের সুবিধাগুলো বা সেই ধরনের জিনিসটি তাকে পৌঁছে দেয়া। তো ফিল্ড স্টাডিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা আদৌ এটির কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? এটা অবশ্যই প্রয়োজনীয়তা আছে এবং যদি টিপস সে পেয়ে থাকে আগে থেকেই তাহলে তার তার কাজটা করাটাও ইজি হয়ে থাকে, সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে পারবে। তো এখানে যেটা এই ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আমরা অনেক সময় ফ্রেশারদেরকেও রিক্রুট করি, সেই ক্ষেত্রে তাকে তার একটা প্রোবেশন পিরিয়ড থাকে, যেই প্রোবেশন পিরিয়ডে তাকে একজন মেন্টরের আন্ডারে কাজ করতে হয় এবং কিভাবে নিজেকে গড়ে তোলা যায় সেই ব্যাপারে তাকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়। এই বেসিক্যালি এই জিনিসটা এই ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু যদি বলেন যে আপনার আসলে পরামর্শ কি থাকবে যারা আসলে নতুন আসতে চাইছে চাকরির জন্য বা মার্কেটিং এ ক্যারিয়ার করার জন্য, তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শটা কি থাকবে? আমার তাদের ক্ষেত্রে জন্য যে সমস্ত পরামর্শ থাকবে তার মধ্যে প্রথমটা হচ্ছিল যে নিজেকে এই প্রফেশনের জন্য তৈরি করা এবং যেটা আজকালকার যে যুগ বা আজকালকার যে ইয়েটা যেটা আমাদের যারা কেরিয়ারের জন্য যারা বিভিন্ন জায়গাতে জব খুঁজছে বা নিজেকে ডেভেলপ করতে যাচ্ছে এই ধরনের ইনফরমেশন অনেক কিছুই অনলাইনে পাওয়া যায়, তাদেরকে সেখান থেকে ইনপুটসগুলো নিতে হবে এবং তাদেরকে এই ওইভাবে নিজেকে গড়ে তুলে আসতে হবে। এবং সেলস অ্যান্ড মার্কেটিং জবটা অ্যাকচুয়ালি স্পেশালি বোর্ড ইন্ডাস্ট্রির কথাই বলবো যে এখানে বেশ আমার কাছে মনে হয় যে এখানে আরো নতুন নতুন এদের আসা উচিত এবং নতুনদের আসা উচিত, নতুনরা আসলেই কিন্তু এটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা কালচারের একটা মিক্স হয় এবং সেটা ইন্ডাস্ট্রি বেনিফিটেড হয়। সো দ্যাটস ইট। শাহেদ পাটোয়ারি, যেহেতু আসলে সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে গ্রাহক আসলে প্রধান, এই ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কতটা সহযোগিতা পাওয়া যায় বা তাদের কাছ থেকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদের রেসপন্সের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে, আপনি কি আবার বলবেন এটা আমাকে? আমি একটু জানতে চাইছিলাম যেহেতু সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে গ্রাহক প্রধান,
সেই জায়গা থেকে আসলে গ্রাহকদের কাছ থেকে আপনি ফিডব্যাকটা কতটুকু পান বা ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জগুলো একজন মার্কেটিং কর্মকর্তাকে আসলে ফেস করতে হচ্ছে বা ফেস করতে হয়? গ্রাহকদের কাছে অ্যাকচুয়ালি যে ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা হচ্ছিল যে ডেফিনেটলি তার প্রোডাক্ট, তার যে নিড সেটা যদি ফুলফিল না করা, দেখা যাচ্ছে যে গ্রাহকরা তাকে আর অর্ডার দেবে না বা তার বিজনেস বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে না, সে হয়তো অন্য কম্পিটিশনের কাছে চলে যাবে বা অন্য অল্টারনেটিভে চলে যাবে। এই ধরনের একটা সমস্যা মার্কেটিং এর লোকরা ফেস করে থাকে। এবং আরেকটা সমস্যা হচ্ছিল যে অ্যাকচুয়ালি এই যেহেতু পেমেন্ট একটা ব্যাপার আছে এখানে, মোস্টলি 80% ক্ষেত্রেই ক্রেডিটে বিজনেসটা হয়। আমরা ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারাররা ডিলারদের ক্রেডিট দিয়ে থাকি, সেই ক্রেডিট রিয়ালাইজেশনে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। আর ফিডব্যাকের ক্ষেত্রে যদি বলবো, তাহলে আপনার যে তারা অনেক সময় অনেক ধরনের অযাচিত, যেটা অ্যাকচুয়ালি কোনো ডেকোরামের ভিতরে পড়ে না, এই ধরনের অনেক কিছু ডিমান্ড করে, সেগুলো তাকে ফেস করতে হয়। আর ছিল যে এগুলি মেইনলি অ্যাকচুয়ালি ফেস করতে হয় আমাদের এক্ষেত্রে আসলে একজন মার্কেটিং কর্মকর্তার ক্ষেত্রে কি দিন শেষে আসলে নিজের টার্গেট ফুলফিল করার কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে কিনা কোম্পানিগুলোর পক্ষ থেকে? অবশ্যই মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং জবে অবশ্যই একটা টার্গেট থাকে। এবং সেলস এর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, যেটা হচ্ছিল যে তাদের টার্গেটটা মান্থলি টার্গেটটাকে ইভেন ডেতেও স্প্লিট করা হয়, এবং তাকে প্রতিদিন যখন তার নির্দিষ্ট কাস্টমারদের কাছে কলে যায়, তাকে তার মাথায় রাখতে হয় যে আজকে আমাকে এই প্রোডাক্টের এত টাকার বা এত কোয়ান্টিটির আমাকে অর্ডার নিয়ে আসতে হবে, আবার ডিমান্ড জেনারেট করতে হবে এবং আমাকে সেই অনুযায়ী সাপ্লাইও দিতে হবে। অসংখ্য ধন্যবাদ, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আফরিন, এবং ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ আমাকে এই এখানে নতুনদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি কালচার ক্যারিয়ারের হালচাল প্রসঙ্গ থেকে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সঙ্গেই থাকবেন, ডিবিসির পর্দায় থাকবেন।